ইসলামের যে পাঁচটা স্তম্ভ রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে একামতে ইসলাম সালাত কায়েম করা এটা হলো আপনার আমার জন্য আপনাকে আমাকে পড়তেই হবে একা পড়লেও পড়তে হবে জামাতে পড়লেও পড়তে হবে পড়তেই হবে এটা আপনার আমার উপর ফরজ এমনকি জামা মসজিদে এসে জামাতে করাকে আবশ্যক করা হয়েছে কোনো ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি বিহীন ওজোর নেই তেমন কোনো ওজোর নেই এই অজোর ছাড়াই যদি কোনো ব্যক্তি বাসাতে বা কোনো স্থানে ফরজ সলাত আদায় করে আল্লাহ সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় তার সলাত কবুল করা হয় না এত গুরুত্ব এই ফরজ সলাতের জামাতে আদায় করা আল্লাহ সাল্লামের এই হাদিসটি এসেছে সনে ইবনে মাজাতে ইমাম ইবনে মাজা হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল মাসাজিদ কল জামা সমূহ এবং জামাত সংক্রান্ত একটু অধ্যায় বাবু তাগলি ফি তা আল জামাত জামাত থেকে যারা পিছনে পড়ে তাদের ব্যাপারে কটের হুশিয়ারি অনুসাদে হাদিস নম্বর সাতশো তিরানব্বই হাদিস বর্ণনা করেছেন এই আবদুল্লা ইবনা আব্বাসিয়া আল্লাহ আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ করছেন জানিয়ে দিচ্ছেন যে মান সামিয়ান নেদা আ যে ব্যক্তি নেদা শুনল মানে আজান শুনতে পেল তার কানে আজানের শব্দ ঢুকে গেল সে আজান শুনতে পেল যেখানেই থাকুক না কেন যখন সে মাসজিদ থেকে আজানের ধ্বনি তার কানে পৌঁছে যাবে ফালা মিয়া অথচ তারপরও সে মসজিদে জামাতে সলাত করার জন্য আসেনি আসলো না ফালা আলাহু তার কোনো সলাত নেই বলেই গণ্য হবে ইল্লা মিন অজরিন তবে যদি অজুর থাকে তাহলে ভিন্ন কথা যদি আপনার শরীয়ত সম্মত কোনো ওজোর থাকে যে ওজোর থাকার কারণে আপনি বাসা বাড়িতে বা যেখানে রয়েছেন সেখানে আপনি জামা ফরস্বাদ একাকি হোক বা জামাতে হোক আদায় করতে পারবেন এরকম যদি কোনো ওজোর থাকে তাহলে সেই ওজোর থাকার কারণে আপনার স্নাত সালাদ বলে গণ্য হবে আর যদি কোনো ওজোর না থাকে তারপর আপনি বাসাতে বা কোনো স্থানে গিয়ে আপনি ফরস্বত আদায় করলেন তাহলে আলোচনার কথা অনুযায়ী বোঝা যায় ফলা সলাতলাহ তার কোনো সলাতেই নেই মানে কোনো সলাতেই নেই তার এ লাফি জিন যেটা যার এই লাইন অফি জিন যার ওপরে আসে সেই জিনিসটাকে একেবারে নেগেটিভ করে দেয় একদম নেই জিরো তার মানে যে জামাতের সুযোগ থাকা সত্ত্বেও সে আসলো না অবহেলা করে ওজোর ছাড়ায় বাসা বাড়িতে বা কোনো স্থানে পড়লো বা দোকানপাটে পর নিল তাহলে তার স্লটটা আল্লাহর কাছে কবুলযোগ্য समय तो